বন্ধুগণ সবাই ওয়েলকাম। তো বন্ধুগণ, আমি আই গেছি আজকে একটা ভিডিও নিয়ে। বন্ধুগণ, আপনারা সকলেই জানোই না, আগামী 12ই মার্চ 26শে জানুয়ারি 2023 ইংরেজি শ্রী শ্রী সরস্বতী পূজা। যেহেতু বন্ধুরা বিদ্যাপতির ঠাকুর, তো আমরা আর তো সরস্বতী মারে তো একটু আরাধনা করতে লাগবো। এই লিগা বন্ধুরা, এখন আমার বাড়ির ঠাকুরটা আমি এখানে তৈরি করে আসছি। বন্ধুরা, আমার বাড়ির পূজার যেগুলো ঠাকুরগুলো কিন্তু আমি বাজার থেকে আনি না, মানে আমার খুব শখ, এটা লাগে আমি নিজে নিজে তৈরি করার চেষ্টা করি। আমার কাছে সঠিক সরঞ্জামও নাই, আর দেখুন মামা কিন্তু এখানে আমার খাটাম করিয়া দেওয়ার মধ্যে সাহায্য করেন, তাই না? আমার খাটামগুলো বানিয়ে দিন। তো বন্ধুরা, আমি ভালো কিন্তু করতে পারি না, তাও নিজের মনের মতো করে একটু চেষ্টা করি আর কি। আর কোনো সরঞ্জামও নেই, তাই আর ভালোভাবে আর করতেও পারি না, আর কোনো প্রকার ডাইসও আমার কাছে নেই, সবগুলো বন্ধুরা হাতেরই করা। তাই এবার ভাবছিলাম করবো না, তাও মানে ফেসবুকে আমি ছবি দিয়েছিলাম, সেখান থেকে একজন প্রিয় মানুষ আমার মূর্তি দেখে ওনার পছন্দ হয়েছিল, তাই তিনি অর্ডার দিয়েছিল আর কি, ইতালাকি বানাইয়ার। আর আমার গ্রামের থেকে একটা অর্ডার পাইছি, আর আমার বাড়ির ঠাকুরটা মোট 3টা ঠাকুর এখানে বানাইয়ার আপনারা সবার লগে শেয়ার করার চেষ্টা করি। তো বন্ধুরা, ভিডিও না খাটিয়া দেখবা আর কীরকম হয়েছে আমার কমেন্ট করে জানাইবা। বন্ধুরা, আপনারা লাইক কমেন্ট পেলে আমার কাজ করার মানে উৎসাহটা একটু বাড়ে আর কি। তো সবাই সঙ্গে তাও আমার একটু সাপোর্ট করবা। বন্ধুরা, আমার কাজগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার ফেসবুক পেজ দেখবা সুধাংশু রঞ্জন দাস, আমার পেজটা একটু ঘুরিয়ে দিতে পারো না, একটু ফলো করে দিবা। আর আমার একটা ইউটিউব চ্যানেলও আসবেন, দেখবেন ইউটিউব চ্যানেলে সুধাংশু রঞ্জন দাস আমার ইউটিউব চ্যানেল। আমার কাজগুলো যদি আপনারা ভালো লাগে একটু ঘুরিয়ে দিতে পারবা। বন্ধুরা, ভিডিও কীরকম হয়েছে কমেন্ট করে জানাইতে কিন্তু ভুলবে না, আর আপনাদের প্রিয়জনের সাথে একটু শেয়ার করে দিবা, তাহলে আমি অনেক খুশি হই। তো বন্ধুরা, এক ভিডিওর মধ্যে তো সব কিছু দেখানো সম্ভব না, আর একটা নেক্সট ভিডিওর মধ্যে দেখাইবো আমি কীরকম ঠাকুরের মাটি দিয়ে আর বাকি কাজগুলো দেখানোর চেষ্টা করবো। বন্ধুরা, সঙ্গে থাকবা, পাশে থাকবা, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবো। এবং সরস্বতী মা যেন সবাই রে জ্ঞান বুদ্ধি প্রদান করে নিতে আমার ঠাকুরের কাছে প্রার্থনা। জয় মা সরস্বতী, জয় মা, সবাই রে ভালো থাকো, সবাই ভালো রাখবা, সুস্থ রাখবা, এটাই আমার প্রার্থনা। বন্ধুগণ, দেখেন আমরা নতুন এবার শুরু করছি এখানে সরস্বতী একটা মামার বাড়িতে। আমরা মামা বাড়ি না শিল্পাল খাল দেখাইনি, দেখাইনি আমরা কিন্তু বেশি কষ্ট হয় না, নতুন অবস্থায় কিতা করতাম আর কাটা মোটামা এইসব আমরা মামাই আমার বানাইয়া দেয়। আর আমি একটু আর কি করি, নতুন নতুন ততটা ভালো করতে পারি না, তাও নিজের মতো করি একটু চেষ্টা করি। আর আপনারা ঠাকুর লাগলে কিন্তু আপনার লোক যোগাযোগ করতে পারবে না, কারণ আপনার মামায় কিছু কইবে আপনার। এমন মানব জমিন রইল পতি আবাদ করলে ফল তো সোনা, মানব জমিন রইল পতি।